আমরা সাব কিবলা কইছিলা বলে পাকিস্তানি বেটির ফুয়া নবুয়তি দাবি করছে আর ভারত উপমহাদেশ এমন একটা দেশ যে আমরার মানুষে যে তা ভাই তাতে সুয়া মারে আর আমরা দেশের সরকারে এগুনতরে বগলর তো আর আর আছেন না না এগুনতরে যদি বেজার করে কারণ এগুনতে রামকৃষ্ণের নবী মানন তে তো হিন্দু ধর্মের তারা খুশ রাখতে পারে ইসরায়েলই তারা ফান্ড দিছে দিয়া মুসলমানদের বিভিন্ন দলে উপদলে বিভক্ত করত মুসলমানদের মাঝে বিশৃঙ্খলা না গাইয়া রাখতো এখন ইগুন্তরা যদি অমুসলমান ঘোষণা করেন তাহলে কি তো হইব ইসরায়েল বেজার হইব এর লাগি সাপ কুবলা গরম হইতা আর কইতা যে কলিমা তমজিদ কলিমা তৌহিদ কলিমা তমজিদ ওহাবি হলে উঠাই লইছে কলিমা তমজিদের মধ্যে কথাটা আছে কলিমা তমজিদ লা ইলাহা ইল্লা আনতা নূরান ইয়াহদি আল্লাহু লিনূরিহি মান ইয়াশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিনা খাতামুন নবিয়্যিন আমার নবী তামাম নবী হলো ইমাম এবং আমার নবী হলো ওই নবী হইলা তামাম রসুলের শেষ রসুল না দিয়া কায়দা আছেন না নাই নদাতুল উলামা আছেন না নাই এটা তো না যেটা বার হইছে এটা কলিমা তমজিদ আর কলিমা তৌহিদ আর কলিমা তমজিদ নাই তাইলে বোঝা গেল হগুন্তরে ডরাইয়া তারা দুইটা তুলি লইছেন কতপে নবুয়ত্তর স্বীকারোক্তি দুই ই কলিমার মধ্যে আছে এগুলো লেখিলে তো তারা হিদল না ওদল বুঝা যাইব আর এটা যদি লেখে না তো কোন দল কইতে পারতো না মাঝে দিয়ে চলবো এর লাগে আমরা সাবে বহুত আগে যেটা কইয়া গেছেন আর মানুষে কইতা এটা তো কিছু দেখি না সাবে এটা কিতা কইন এখন তো আরো আজব আজব দল বাড়ি না হিজবুত তাওহিদ এটা বাড়াইছে নি এটা লা ইলাহা ইল্লাল্লাহ এর বাদে আর কোনো মাতু নাই তারা মাতু না হে দেখা যায় আরো গরম তার মানে হজরত সাব কিবলা রহমতুল্লাহ তাআলা যে আজ বারবার হইয়া গেছেন আজকে প্রত্যেকটা পদে পদে আমরা এই কথাগুলার প্রয়োজনীয়তা মুহূর্তে মুহূর্তে হাজার হাজার বার স্মরণ করি এবং মনে রাখবা কোনো মুসলমান মুজাহিদ না হইলে ইমান লইয়া মরতে পারত নাই আপনারা প্রত্যেকে জিহাদি মনোভাব রাখবা আমরা সাব কিবলা যে তালিম তরবিয়ত দিয়া গেছেন এর বাইরা যে কোনোটা নতুন কোনো ফত বার হইলেও নতুন কোন আদর্শ যদি বার হয় দয় খোদার ইতার লোকে একমত হইব না মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহ বিকুল্লি শাইইন আলিমা আল্লাহ জানে নবীর মধ্যে কোনো নবী আইতা নাই কিন্তু বন্ড বহু নবী হলাইবা এটাও আল্লাহর জানা আছে বন্ড নবী দিয়া আমরারে আল্লাহ পরীক্ষা করবা ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين আমি এক আয়াত করিম আপনার সামনে তিলাওয়াত করছি বর্তমান সময়ের লাগি অতিশয় গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ মা কানা মুহাম্মাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় আবা আহাদিম মির রিজালিক তোমাদের কোন পুরুষের পিতা ওয়ালাকির রাসূলুল্লাহ বরং তিনি আল্লাহর রসুল ও খাতামান নবিয়্যিন এবং নবীদের শেষ অর্থাৎ আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের বাপ পিতা নাই বাপ নাই বরং আল্লাহর রসুল এবং শেষ নবী এই আয়াতের তিনটা পয়েন্ট একটা কিতা নবীর আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইল আর বাবা ডাক্তার বার্তা নাই গীতা ডাক্তার দুই নম্বর রসুল হইতা তিন নম্বর এই যে রসুল বা নবী তারপরে আর কোন নবী বা রসুল আইতা নাই সুবহানাল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে তার নবীর পরিচয় দিতে গিয়া তার হাবিবর নাম উল্লেখ করছে আপনারা কিলা বুঝাইতাম ইংরেজিতে কইটারে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আপনারা যদি কেউ জিকায়
আপনার আব্বার নাম কি? তা আপনি যদি কইন আব্বাতে মানুষে বুঝবেন, তখন আপনি পরিচয় দিতে গিয়ে খোয়া লাগবো আমার আব্বার নাম কথা। এই সময় এটা আপনার লাগে বেআদবি হইতো নাই, কিন্তু আপনি যখন আপনার বাপরে ডাকিতা তখন যদি আপনি বাবার নাম ধরে ডাকুন তো কি হইব? বেআদবি। কথা বুঝছেন তো? তাহলে আল্লাহর নবীরে আল্লাহ ডাকিবা লাগি নাম উল্লেখ করছেন না, আল্লাহ তান হাবিব রে মানুষের মধ্যে পরিচয় দেওয়ার লাগিয়া অমুক নামের এই ব্যক্তি যিনি কোনো পুরুষের পিতা নন, তিনি আল্লাহর রসুল এবং তিনি এমন রসুল যার পরে কোনো রসুল আসবেন না। তাহলে সুস্পষ্ট কথা হইল, আল্লাহ আমরা নবীরে নাম ধরিয়া ডাকছেন না, পরিচয় দিছেন। কথা বুঝছেন না? আর কোরআন শরীফ আমরা নবীরে আল্লাহ যত জায়গা ডাকার প্রয়োজন মনে করছেন, এই সময় আল্লাহ আমরা রসুল্লাহর নাম না ধরিয়া রসুল্লাহ সম্মানজনক ভাবে আহ্বান করছেন। যেমন আমরা নবী নবী, আমরা রসুল রসুল, এই দুইটা আমার নবীর ডিগ্রি, এই দুইটা আমার নবীর পদবি। পদবি ধরি উল্লেখ করি মানুষের ডাকলে মানুষ কুশুন না বেজার হই, সম্মান বাড়ে না কমে? يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا. سبحان الله نبينا ডাক দিয়া তার কার্যাবলী, নবীর কি কি ডিউটি ওটা উল্লেখ করে। ইমানদার হলরে বেহেশতের সুসংবাদ জানাও, কাফির মুশরিক বেদিন হলরে জাহান্নাম দিয়া তারারে সতর্ক হর, জাহান্নামর দুঃসংবাদ দিয়া সতর্ক হর। আমভাবে সর্বশ্রেণীর মানুষরে আমি আল্লাহর দিকে ডাকিয়ে ফিরাইয়া লইয়াও। আর আপনারে আমি জ্বলন্ত আলোক পত্রিকা বানাইয়া পাঠাইছি, রাতের অন্ধকারে যখন মানুষে পথ পায় না, বেড়া লাগি যায়, আউরি লাগি যায়, পথ ভ্রষ্ট হয়ে যায়, তখন যদি কোনো বাতি দেখে মানুষ আস্তে আস্তে বাতির কাছে যায়, বাতি টনে আলো নিয়া হে পথ দেখি দেখি বাড়ির যায়। বন্ধু আমার, আমি আপনারে প্রজ্বলিত বাতি বানাইছি, পথহারা পথগুলা মানুষগুলা এরারে ডাকিয়া আপনি আপনার খাসা থানৌকা বাতি তুনে বাতি জ্বালাই দেউকা, যাতে তারা ফিরিয়া দে জান্নাত আগে আসিল, ও জান্নাত ঘুরিয়া ফিরিয়া আলো দেখি দেখি জান্নাত আইতো ভারে। আমরা আগে খানো আসলাম জান্নাত। সুবহান ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ وكلا منها رغدا حيث شئتما
ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. আদম হাওয়া তোমাদের দুজন ব্যস্ততা, এটা হইল তন্তনের প্রথম স্থান। এর বাদে আল্লাহর হুকুমে তিনি দুনিয়াতে আইছেন। আদমের সন্তান হল আল্লাহর উপরে ইমান থাকলে একদিন গুড়িয়া খানো যাইবা, সবে হকা খানো, তাহলে আমরা আসল বালি কোন জায়গা? সুবহান, বয়ের কিছু নাই, আকিদা শুদ্ধ রাখি, যথাসম্ভব গুনার কাজ থেকে বাঁচিয়ে থাকি, নবীর সাথে তাল্লুক রাখি, সিরাজাম মুনিরা, যে বাতি ছাড়াও পথ দেখা যায় না সেই বাতির সাথে যোগাযোগ, বাতির দিকে চোখ থাকে, বাতির দিকে আমাদের পদযাত্রা থাকে, আমরা যদি এগিয়ে যাই সেই বাতির দিকে, যদি সেই বাতির কাছে যেতে পারি কোনো মতে, তাহলে এই বাতির আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, এই সেই বাতি যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا. আপনারে ব্যস্ত সুসংবাদ দেব, জান্নাত তো মানুষের, জাহান্নাম তো মানুষের, সতর্ক করো, এইগুলা শুনলে মানুষে আপনার উপরে, আপনার রবের উপরে ইমান আনবো, আপনারে সাহায্য করব, আপনার প্রতি সম্মান প্রদর্শন করব, সকাল সন্ধ্যায় আল্লাহ বিল্লাহ করবো, তসবিহ তাহলিল করবো, জুড়ে খান সুবহানাল্লাহ। নবীরে আল্লাহ নবী হইয়া ডাক, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক। হে আমার রসুল, আপনার বইয়ে থাকার সময় নাই, আপনার কাছে যেটা পৌঁছাইছি আপনি ওটা মানুষের কাছে পৌঁছাই দিন। সুবহান, তাহলে আমার নবীর আল্লাহ সম্মান দিয়ে ডাকিছেন, লক্ষ্য দিয়ে ডাকিছেন। শুধু তা নয়, আমার রসুলের সাথে যত কিছুর সম্পর্ক আছে সবগুলারে আল্লাহ সম্মান দিয়েছেন। এবং আমার রসুল্লাহর বিবি হলরে আল্লাহ ডাকার সময় রসুল্লাহর কোনো বিবির নাম ধরিয়া ডাকছেন না, বরং আমার আল্লাহ এখন ইয়ানিসা নবী লাস্তুন্নাক আহাদিম মিনান নিসা। হে আয়েশা, হে খাদিজা, না আমার আল্লাহ এখন, ও আমার নবীর বিবি এখন, তুমি জান দুনিয়ার অন্য দশজন বিবির মতো বিবি নাই, বরং তুমি জান আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিবি। খেরুর বিবির নাম ধরে দেখা আর খেরুর বিবিরে খোয়া, যে ও চেয়ারম্যান সাহেবর বিবি মাথক খায়, স্বামী চেয়ারম্যান হওয়ার কারণে বিবি সম্মানিত হয়ে গেছে, ঠিক নি না? না মাথকা, ঠিক নি না? না আমার রসুলুল্লাহর বিবি হলরে আল্লাহ দেখার সময় কত সম্মান দিয়ে ডাকলা, তার মানে আমার নবীর আল্লাহ ডাকার সময় কোনোদিনও নাম ধরিয়া ডাকছই? আমার নবীর আল্লাহ ডাকার সময় রসুল্লাহর মর্যাদা সম্বলিত বিশেষ বিশেষ উপাধি সহ আল্লাহর নবীর আল্লাহ ডাকছেন। যেমন আমার নবী ওহি ভাইয়া হুজরা শরীফ গেছেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানে বাড়ির ঢোকার সময় এখন বিবি খাদিজা আমার চাদর দেও, আমার শরীরে জ্বর আইছে, আমি ডরাই গেছি গো বিবি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কম্বল দিয়ে আবৃত করছেন, আমার আল্লাহ মজা করি ফুর্তি করি ভালোবাসার পরিচয় দিয়ায় আল্লাহ এই সময় নবী রসুল না ডাকিয়া আল্লাহ এখন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসির,
هيكم لوالا نبي هيكم بلوالا نبي هيتشادور ولا نبي سويتخر سمعناي وطو منشوري جهنم راغنور بوي دخاو তেলে আমার নবীর আল্লাহ কোন কোন সময় মজা করি ফুর্তি করি নবীর বাস্তব অবস্থারে দিয়া রাখছে যেমন এখানে কোনো টুপিওয়ালা কোনো মানুষ নাই যদি একজনের মাথায় টুপি থাকে আর দেখা হয় হে টুপিওয়ালা তাইলে এইনু চাইবা চাইয়া দেখো আরে টুপিওয়ালা কে কয় তো আমার দুস্থ সুবহানাল্লাহ কথা ঠিক না আমি সারছি না মাদ্রাসা ফয়েল আছে পরীক্ষা দেই পরীক্ষার সময় আমার একজন উস্তাদে আমারে আমি তাহলে ব্যক্তিগতভাবে চিনি না তাই না আমারে চিনন করিও আমি জানি না আমারে হঠাৎ করে কইলে এ সিলেটি তুই আমি তো ই হলোর মাঝে সিলেটি আমি আমি ফিরিয়া ছিলাম তুই কেমন আছো পরীক্ষা কেমন হচ্ছে কই হুজুর ভালো হয় একজনে যদি আপনারে আপনি চিনন না তানে তাই না আপনারে চিনন এবং আপনারে সিনিয়া মায়া করি আপনার হাল কুর্সি করেন ওনার সাথে আপনার ভালোবাসা মায়ার সম্পর্ক হইব না হইতো না আমার নবীর আল্লাহ যখন কেউ নবী জানে না এইমাত্র নবুয়ত প্রকাশ হয়েছে আই আমার নবীরে আর নবী আরাম ফরমাইছেন চাদর গায়ে দিয়া আর সেই ঠিক কৌ সময় মজা করি আল্লাহ এখন হে কামলিওয়ালা হে কম্বলওয়ালা হে চাদরওয়ালা তাহলে আমার নবী কিতা কইবা যে হ্যাঁ আপনি তো আমার বাড়ি খেয়াল রাখলা আমার যে জোর আইছে জোরে কই না সুবহানাল্লাহ আমার নবী তাম জাহানোর সর্দার কুল কায়নাতের সর্দার আমার আল্লাহর ডাকার সময় ছোট্ট ছোট্ট হুরুফে মুকাত্তা দিয়া তার ডিজিগনেশনের তার কুনিয়তর এক একটা প্রথম হরফ দিয়া আল্লাহ ডাকেন তাহা ইয়াসিন সুবহানাল্লাহ সিন এটা সাইয়িদুন শব্দের প্রথম হরফ মাতোকা সাইয়িদ শব্দ বানান করতে সিন ইয়া দাল লাগে ঠিক না তো আমার আল্লাহ ইয়া সাইয়িদ দেখো এখন ইয়াসিন আমার রসুল্লাহ বুঝইন আমারে দেখোর ইঙ্গিত সূচক শব্দ দিয়া বর্ণ দিয়া যে এখানে আর কেউ জানতো নাই বুঝতো নাই আমি জানি আর তাই জানইন তো আমারে আল্লাহ ডাকরা ইয়াসিন কইয়া মানে ইয়া সাইয়িদু ওলাদে আদম হে আদম সন্তানের সর্দার জুড়ে কইন সুবহান আরো কত কলে ওয়াদ্দুহা والليل إذا سجى سبحان الله ما ودعك ربك وما قلى سبحان الله والضحى چهرة والضحى ضحى প্রভাত যখন সূর্য ওঠে এমন সুন্দর আলো নিয়ে ওঠে যে আলোয় আমার কোনো কষ্ট হয় না সুবহান আল্লাহ বালা লাগে অন্ধকার দূর হয় দেখা যায় কিন্তু এই আলোর কোনো কষ্ট নাই আমার আল্লাহ তার হাবিব রে সেই সময়ের দিকে সেই ধরনের সূর্যের দিকে ইঙ্গিত করিয়া কইন ওয়াদ্দুহা সুবহানাল্লাহ সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি চেহারায় ওয়াদ্দুহা আল্লাহ সেই চেহারার কসম খাইয়া কোরআন শরীফ সূরা নাযিল করুন সহজ কথা আমার আল্লাহ আমার নবীর নাম ধরে ডাকছেন না আমার নবীর লকব দিয়া সম্মান দিয়া ডাকছেন আর শুধুমাত্র মানব জাতির পরিচয় দেওয়ার লাগি তার হাবিবর ওই সময় তার নামটা উল্লেখ করছে এভাবে এখানে ডাকা তুনি আগত মেহমান আইছেন না নাম কিতা নুরুল হাসান হযরত মাওলানা নুরুল হাসান তাওহিদ সাহেব ঠিক না তো তাই
ইকার আবার ভরে তান সম্মানী মানুষ তান পরিচয় কিলা দে হইতো ও সময় তান বহুত লোক হয় মুফাসসিরে কোরআন কি দেখো মুফতি মুহাদ্দিস আরবত কইন মানুষ যেটা তান শান মুআফিক কই আর পরে তার নামটা কইন কারণ নাম না কইলে মানুষ চিন্তা নাই শুধু সিনাইবার লাগে তার নাম হয় শুধু সিনাইবার লাগে এই সময় নাম না কইলে আপনারা চিন্তা নাই তখন নাম কটা জরুরি এর লাগে হয় ঠিক অনুরূপ ভাবে কোরআন শরীফের এই আয়াতের মধ্যে আমার আল্লাহ তার নবীর নাম হইছেন নাম না যদি কইতা তাহলে আরো বইতেও কইলা অনে যে আমিও তো রসুল আমিও তো নবী কথা ঠিক না ওইতো পারে এমন যে আপনার নাম মোহাম্মদ আপনার মা বাপের আশ্রয় আরবর জাহিলি যুগে মানুষে জানতা আখেরি জমানার নবী যে নেই বা তার নাম হইব মোহাম্মদ এর লাগি অনেকের সন্তান প্রসবের পরে নাম রাখছেন মোহাম্মদ তাই মোহাম্মদুর রসুল্লার মা ওইতা বাবা ওইতা কিন্তু না মোহাম্মদুর রসুল্লার মা বাবা ওইত হইলে শুধু মোহাম্মদ নাম রাখলে হইত নাই আল্লাহর হাবিবের নাম কি হবে তার বাবার নাম কি তো হইব তার দাদার নাম কি তো হইব তার পর দাদার নাম কি তো হইব তাওরাত ইঞ্জিল কিতাবের মধ্যে এইগুলা উল্লেখ আছিল যে মোহাম্মদ যেন রসুল্লাহ মোহাম্মদ হইবা তার বাবার নাম আবদুল্লাহ হইব তার দাদার নাম আব্দুল মুত্তালিব হইব তার এর উপরের দাদার নাম হাসিম হইব এর উপরের দাদার নাম মোনাফ হইব এই সাইড সিঁড়ির লোকে যদি মিলি 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 আইয়া মোহাম্মদ হইন তাইলে এই মোহাম্মদ হইবা মোহাম্মদুর রসুল্লাহ শুধু শুধু মোহাম্মদ নামরা কিয়া অরিজিনাল মোহাম্মদ পাইতে নাই অরিজিনাল মোহাম্মদ যে নইবা উপরে তোরে সাইড সিঁড়ি তোরে তার নাম ও লইব সাইড সিঁড়ির লোকের নাম মিলে ইয়া কোনো দিনও দুসরা কেউ মোহাম্মদ ওইটাও নাই আর একমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইন রসুল্লাহ যার সাইড সিঁড়ির নাম ওলা 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 হইব সুবহান শুধু তা নাই মোহাম্মদুর রসুল্লাহ জন্ম কোন জায়গা তৈব لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد سبحان الله رسول الله مكة شريف تني هجرت خوريا خانو زيبا أوتا والله زنايسون الله نبي خار دود خيبا কোন মাটির কত সময় থাকবা শেষ জিন্দগি তেন খানো দইবা হিজরত করিয়া খার গর থাকবা সারা ইতিহাস আগলি জমানার কিতাবর মধ্যে আল্লাহ উল্লেখ করিয়া দিস আমার নবী অপরিচিত মাতুকা ওয়ার্ল্ড ওয়াইড যার পরিচয় আছে তিনি মুহাম্মদুর রসুল আমার বাস্তব জীবনে একটা অভিজ্ঞতা কই আমি দাখিল পরীক্ষার পরে আগে তো এখন তো মনে হয় কম্পিউটার ল্যাঙ্গুয়েজ স্পিকিং বিভিন্নতা আছে ভাষা টাসা শেখার আমরা টাইমে এটা অতটা আসিল না তো আমি দেড় দুই মাস সময় খাটাইতাম আলিম পরীক্ষা দিতাম আলিমও ভর্তি হইতাম এর আগে রেজাল্ট হইবার আগে আমি কতদিন আর্টিকেল পেছিলাম বুঝুন তো বাংলা ইংরেজি আরবি ওটা লেখা তো আমি যার কাছে শিখাত গেলাম ইনি হিন্দু মানুষ দেড় মাসে আমি আমার যেথা যেথা লেখালেখি ইত্যাদি আমার যা দরকার মনে করছি শিখি লেগেছি এমন আমি হিন্দু মানুষের ঘরে বহু দিন থাকলাম দেখিছি এই না আমরা নবীরে ছিলেন বা তার মনোভাবটা কিলাম কতদিন তো জিকাইতাম কিলাও মানে আমি প্রশ্ন বানাইতাম পারি না আর কইও না বহু দিন পরে আমি স্থির করলাম একটা প্রশ্ন করব যে প্রশ্নটা হইল যে পৃথিবীর মধ্যে বিখ্যাত দুই একটা নাম কিতা আমার মাথা ছোট মানুষ তো দাখিলে পড়েছিও মাত্র দাখিল তো বুঝাতে ক্লাস টেন আমি তানে আবার মনে হর দশ পনেরো দিন আগে আইতাম আমি জিজ্ঞাসলাম যে স্যার পৃথিবীর মধ্যে সবচেয়ে ফেমাস দুইটার নাম কোকে
তাইন কইলে আল্লাহ মুহাম্মদ তোইবা কথা বুঝছেন হিন্দু মানুষ কইলে পৃথিবীর মধ্যে ফেমাস তো আল্লাহ মুহাম্মদ ওটা নাম হইব তার মানে একজন হিন্দু মানুষ জানে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পপুলার পৃথিবীর বুকে আর কেউ হইতে পারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাদরান ইসলাম আমরা সেই নবীর উম্মত যে নবী আরশে আযিমে যার নাম শোভা পায় নূহ আলাইহিসসালামের নৌকার মধ্যখানে যার নাম শোভা পায় প্রত্যেক নবীর মুখে মুখে যার নাম শোভা পায় অন্যান্য নবী হলে আল্লাহ বিশেষ বিশেষ এলাকা বিশেষ বিশেষ ভাষার মানুষ লাগি বিশেষ বিশেষ জাতির লাগি আল্লাহ নবী বানাইয়া পাঠাইছেন তো আমার নবীরে আরশে আযিম থেকে তাখতাস সারা পর্যন্ত তাম মখলুকাতের জন্য আল্লাহ নবী বানাইয়া পাঠাইছেন প্রত্যেক নবী দুনিয়াতে যাওয়ার বাদে তার নবুয়ত শেষ আমার নবীর নবুয়ত আল্লাহর সৃষ্টি জগতের শেষ হবে কিন্তু আমার নবীর নবুয়ত শেষ হবে এমন নবীর উম্মত হইয়া আমরা খুশি না বেদার এই নবীর উম্মত আর বাদেও যাদের মৃত্যু হয় পায়খানায় তারারে আমাদের নবী স্বীকার করার কোনো প্রয়োজন আছে এইসব নবী নবী না ভণ্ড নবী এইসব নবী নবী না কাফির এইসব নবী কাফির না কাফিরদের নেতা এরা হচ্ছে দুজখের ইমাম এরা কি জাহান্নামের ইমাম এদেরকে সামনে রেখে লক্ষ লক্ষ মানুষ কিয়ামতের দিন জাহান্নামে যাবে আর আমার নবী তমাম জান্নাতীদের ইমাম সুবহানাল্লাহ আমরা সব কিবলা খুশলা বলে পাকিস্তানি বেটির ফুয়া হুন্ডানি মাত পাকিস্তানি পাঞ্জাব পাঞ্জাবর বেটির ফুয়া নবুয়তি দাবি করছে আর ভারত উপমহাদেশ এমন একটা দেশ যে আমরার মানুষে যে তা ভায়ো তাতে সুয়া মারে মারেন না আমরার দেশের কিছু মানুষে পাঞ্জাবি বেটির ফুয়ারে নবী মান্ডায় না মান্ডা না মান্ডা আর আমরা দেশের সরকারে এগুনতরে বগলরতরে আড়াইয়া রাখছেন না না এগুনতরে যদি বেজার করে কারণ এগুনতে রামকৃষ্ণের নবী মানন পাঞ্জাবর নবী যেটা কাদিয়ানি যেটা এই কাদিয়ানিতে তো রামকৃষ্ণের নবী মানন নি না রামকৃষ্ণ আসলে নবী নি মোটেই না তে তো হিন্দু ধর্মের তারা খুশ রাখতে পারে পাঠকা এখন যদি ইতার লোকে লাগন ইতারে মুসলমান ঘোষণা করেন তে তো হানু দখলে টানটানের লোকে লাগে দিবা এর লাগে এখন তোরে কাফির কন্যা ইসরায়েল ইতারে ফান দিছে দিয়া মুসলমানরে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করতো মুসলমানদের মাঝে বিশৃঙ্খলা না গাইয়া রাখতো এখন এখন তোরে যদি মুসলমান ঘোষণা করেন তাহলে কি তো যাব ইসরায়েল বেজার হয়ে যাব কথা বুঝলা তো এর বাদে যদি ইতারে মুসলমান ঘোষণা করেন তো পাকিস্তানে তারা মুসলমান কইলিছে পাকিস্তানের লগে আমরা লাগ তারা যেটা কইছে ওটা আমরা করে দিতাম নি পাকিস্তানি হলে গরুর গোশত খাইন নি বকরির গোশত খাইন নি বেড়ার গোশত খাইন নি উটার গোশত খাইন নি আমরা খাইনি তে তো পাকিস্তানি হলে যেটা খাইন ওটা খাওয়া বাদ দিলাইতাই যেটা বিন্দু নতা বিন্দু বাদ দিলাইতাই পাকিস্তানে অকলে ঘুমাইন তুমি যাই ঘুমানি বাদ দাও এটা ওয়াসওয়াসা এটা দুকা এটা দুনিয়া ই আকিদা লইয়া মারা গেলে ইমানদারির মৌত হইত নাই গোলাম আহমদ কাদিয়ানি লোকে আসর হইব আমার রসুল্লার সাক্ষাৎ পাইতে নাই কাফির অকল লোকে নাই মুনাফিক অকল লোকে হাসর হইব কা নাউজুবিল্লাহ ও আল্লাহ কইন যে মোহাম্মদ রসুল্লাহ হইলা শেষ নবী আমার রসুল্লাহ ফরমাইন আল্লাহ আমারে পাঁচটা গুণ দিছেন কোনো নবীরে এই গুণ দিছেন না এক এক নবীরে এক এক এরিয়াত আল্লাহ পাঠাইছেন আর আমারে আল্লাহ পাঠাইছেন তাম দুনিয়ার লাগে এক এক হ্যাঁ নবীরে আল্লাহ পাঠাইছেন এক এক জাতির লাগি আমারে আল্লাহ সব জাতির লাগি পাঠাইছেন কাফ ফাতাল্লিন নাসি বাশীরা ওয়া নাজির আর
নবী অকল আইছলা নবী অকল আওয়ার বাদে বিদায় নিছন তন্তানন নবুয়তি শেষ হই গেছে কিন্তু আমার নবুয়তি শেষ হইতো নাই বরং আমি হইলাম এমনের নবী ও খুতিমা বিয়ান নবিয়ুন আমার মাধ্যমে আল্লাহ সমস্ত কিতা নবী অকল নবুয়তরে খতম করে দিছেন নবুয়তির খামর উপরে আল্লাহ মোহর মারিয়া দিছেন এবং তামামার নবুয়ত শেষ হইছে কিন্তু আমার নবুয়ত কেয়ামত পর্যন্ত শেষ হইত নাই আমার বাদে কোন নবী আওয়ার কোন প্রয়োজন নাই এর লাগি আল্লাহ আমারে তামাম নবী হলোর শেষ নবী বানাইছে এর লাগি সাপ কুবলা গরম হইতা আর কইতা যে কলিমা তমজিদ কলিমা তৌহিদ কলিমা তমজিদ ওহাবি হলে উঠাই লইছে কলিমা তমজিদের মধ্যে কথাটা আছে কলিমা তমজিদ لا إله إلا أنت نور يهدي الله لنوره من يشاء محمد رسول الله إمام المرسلين خاتم النبي أمار نبي تمام نبي أغلو إمام إبن أمار نبي أغلو أي نبي إلى تمام رسول ورشش رسول تأديا مسلمة دخان بارويسي ناديا ها؟ নাদিয়া কায়দা আছে না নাই নদুয়াতুল উলামা আছে না নাই ইটার জন্য যেটা বার হয়েছে ইটার কলিমা তমজিদ আর কলিমা তৌহিদ আর কলিমা তমজিদ নাই তাইলে বোঝা গেল হকুন্তরে ডরাইয়া তারা দুইটা তুলি লইছেন কতপে নবুয়ত্তর শিক্ষারুক্তি দুই ই কলিমার মধ্যে আছে এগুলো কিনলে তো তারা হিদল না ওদল বোঝা যাইব আর এটা যদি লেখে না তো কোন দল কইতে পারতো না মাঝেদি চলবো হুকান আউজুবিল্লাহ মিন জালিক এর লাগে আমরা সাবে বহুত আগে যেটা কইয়া গেছি না মানুষে কইতা ইটা তো কিছু দেখি না সাবে ইটা কিতা কইন এখন তো আরো আজব আজব দল বাড়ানি না না হিজবুত তাওহিদ এটা বাড়াইছে নি ইটা লা ইলাহা ইল্লাল্লাহ এর বাদে আর কোনো মাতু নাই তারা মাতুকা তারা যদি কইন বলে তুমি আলিম নাই তোমার দাড়ি নাই তোমার মাথার টুপি নাই তোমার মাথার গোত্র সুটকুট তুমি জিনসর ব্যান্ড বিন্দু তুমি ইসলামের মাত মাতে ওখানে কই ইটা বহুত বাদে আগে লাইলা ইল্লাল্লাহ রুহে একমত এর বাদে বাদর মাত মাতুন না হে দেখা যায় আরো গরম কিতা কইছি বুঝছেন নি হে দেখা যায় আরো গরম তার মানে হজরত সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি যে আজ বারবার ঘুরিয়া গেছেন আজকে প্রত্যেকটা পদে পদে আমরা এই কথাগুলার প্রয়োজনীয়তা মুহূর্তে মুহূর্তে হাজার হাজার বার স্মরণ করি আল্লাহ তাআলা ওলির দরজারে বলন করুকা আমরা এই বিশুদ্ধ আকিদা লইয়া দুনিয়ার টিকে থাকার তৌফিক দেখা এবং মনে রাখবা কোনো মুসলমান মুজাহিদ না হইলে ইমান লইয়া মরতে পারত নাই আপনারা প্রত্যেকে জিহাদি মনোভাব রাখবা আমরা সব কেবলা যে তালিম তরবিয়ত দিয়া গেছেন এর বাইরা যে কোনোটা নতুন কোনো ফত বার হইলেও নতুন কোনো আদর্শ যদি বার হয় দয় খোদার ইতার লগে একমত হইব না এবং এরার লগে মনোভাবটা রাখবা যে এ আমার দুঃখা দিত স্যার তার তুনি আমার বাচ্চা থাকার দরকার এরা প্রতিহত করা দরকার দরকারই না দরকার না মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা আল্লাহ জানে নবীর বাদে কোনো নবী আইতা নাই কিন্তু বন্ড বহু নবী হলাইবা এটাও আল্লাহর জানা আছে বন্ড নবী দিয়া আমরারে আল্লাহ পরীক্ষা করবা আমরা আমরা নবীরে মানি নাকি স্বার্থের কারণে আমরা বন্ড নবীরেও মানি আমরার ক্ষমতা টিকাইয়া রাখার লাগি চেয়ার ঠিক রাখার লাগি ভারতরে কুশ রাখার লাগি চীনরে কুশ রাখার লাগি আমরা ইসরায়েলরে কুশ রাখার লাগি ওয়াশিংটনরে কুশ রাখার লাগি নাকি আল্লাহরে কুশ রাখার লাগি শুধু মুখে মুখে গরু জবাই করতেই কুরবানির সময় ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আর ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন তা কুরবানি দেওয়ার জবাই করবার সময় ওঠা নাকি শুধু শুধু মুখে মুখে মানুষ দেখাইয়া ইলা জিয়াতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবার হই নাকি আমার দিলেরও কাবা আমি দিলে জানে আমি কাবারে কিবলা মনে করি কোনটা এটা আল্লাহ দেখরা এখন আল্লাহ আমরা রে সকরূপে সাবিত থাকার তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم اي الله بڑو مبارک سان فیشروا امرے تمہار اے نعمت شکریہ ادا کرار توفیق دو اللہ رمضان شریف پرجنتو امرے پہنچائی دو امرے maaf کری دو امرے زندہ مردہ ما باپ رے maaf کری دو امرے امرار مردگان ہورے نیکی دی یاد کرار توفیق دو اللہ اپنار حبیب رے لئی جڑا تیرشکار کرے ارارے تمی ہدایت نصیب فرماؤ ہدایت قفالو نہ تخلے مغفور و مغلوب کریا دو اے اللہ এই জমিনে নবীর উম্মত মুহাম্মদ রাসূলের উম্মতের পরে আর নবীও বাড়াইলা আর মানুষের নবীও মাল্লা এই জাতির মধ্যে আমরা আছি আল্লাহ আমরারে তুমি হেফাজত ফরমাও বন্ড নবীর উম্মত হলতনে আমরারে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ এর চক্রান্ত তনে আমরারে হেফাজত ফরমাও আমরার জাতির বিবেক যারা তারার মধ্যে শুভবুদ্ধির উদয় ঘটাও আল্লাহ এরারে উপযুক্ত শাস্তি দেওয়ার তৌফিক এনায়েত ফরমাও আল্লাহ আমরার মাই বাপকে maaf করে দাও আমরা উস্তাদ হলরে maaf করে দাও আমরার বুজুরগান দীন হলর দরজাত থেকে বুলন করে দাও আল্লাহ আমরার মা বাপ উস্তাদ হলরে আল্লাহ মুমিন মুমিনাত হলরে আমরার নেকি দি ইয়াদ করার তৌফিক এনায়েত ফরমা আমরার বিমারি হলরে শিফা বখশিয়া দাও আল্লাহ আমরার বিমারি হলরে শিফা বখশিয়া দাও আয় আল্লাহ আমরার বিমারি হলরে শিফা বখশিয়া দাও আল্লাহ যারা হায়াতের দৌর খতম হয়ে গেছে ঈমানের সাথে খাতেমা বিল খায়র নসিব আল্লাহ আমরার বাচ্চেন্তরে হেদায়ত নসিব ফরমাও হেদায়তের চেরাগ বানাও আলিমে বা আমল বানাও ওলিয়ে কামিল বানাও আল্লাহ আমরার বিমারি বাচ্চেন্তরে আল্লাহ তোমার খাজানা তোরে শিফা এনায়ত ফরমাও আল্লাহ আমরার বেবুজ হলরে সহি বুজ আতা ফরমাও আমরার বিদেশি মুসাফির হলরে হালাল রুজি দি মালামাল করিয়া দাও অভাবি হলর অভাব রে দূর করিয়া দাও আয় আল্লাহ যারা তোমার হাবিবের বিরুদ্ধে চারণ করে আল্লাহ এরারে তুমি মকফুর ও মগলুব করিয়া দেও আল্লাহ আল্লাহ আমরারে তোমার হাবিবের পক্ষে তাকবার তৌফিক দেও আল্লাহ আমরার জবানের মধ্যে নূর দেও আল্লাহ তুমি বরকত এনায়ত ফরমাও আল্লাহ তোমার হাবিবের পক্ষে মাতিবার তৌফিক এনায়ত ফরমাও আল্লাহ দুনিয়াতে যাইবার সময় যখন আইব আমরারে খালিস তওবা করার সুযোগ দিও আপনার হাবিবের চেহারা আনোর আমরা দেখাই দেখাই খাতিমা বিল খয়ের করি আল্লাহ এই মহফিলে আমরা লাগি না জাতের ওসিলা বানাই দেও আল্লাহ মহফিলের সবর হাতে কুল মুমিন মুমিনাত হলর কবরে পৌঁছাই দেব খাস করে আমরা নবী মোহাম্মদ রসুলের খেদমতে পৌঁছাই দেব আয় আল্লাহ আমরা পীর মুর্শিদের খেদমতে পৌঁছাই দেব 360 আউলিয়ার খেদমতে পৌঁছাই দেব 12 আউলিয়ার খেদমতে পৌঁছাই দেব আল্লাহ আমরা যার দিল যে হাজত আছে নেক বানাইয়া পুরা করে দেব সাল্লাল্লাহু আলা হাবিবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন।